খানজাহান আলী পণ্যভূমি বাগেরহাট এই বাগেরহাটকে বলা হয় মসজিদের শহর আমি যেখানে দাঁড়িয়ে আছি এই বাগেরহাটের চিল্লাখানা যেটাকে বলা হয় যে খানজাহান রহমতুল্লাহের প্রধান সেরাপতি তার কবর এখানে রয়েছে এই কবরের এখানে আরো কয়েকটি কবর রয়েছে যার চারপাশে অরক্ষিত অবস্থায় রয়েছে যেখানে কোনো বাউন্ডারি বা কোনো কিছুই নাই আসলে এখানে আমি যদি বলি যে বাগেরহাটের যে প্রায় ইউনেস্কো ঘোষিত ষাটগম্বুজ মসজিদ সহ শতটি স্থাপনা রয়েছে এর মধ্যে এই একটি স্থাপনা এই যে স্থাপনাগুলো আসলে দিনের পর দিন অরক্ষিত অবস্থায় থাকার কারণে এখানে মাদক সেবী থেকে শুরু করে এখানে গো থেকে শুরু করে সব ধরনের অবস্থাপনার মধ্য দিয়ে চলছে এই চিল্লাখানা সম্পর্কে যদি একটু জানতে চাই এই মসজিদের ইমাম শুকুর সাহেবের কাছে আমরা এবার যাব আব্দুল শুকুর সাহেবের কাছে জানবো যে আসলে এই মসজিদের এই চিল্লাখানা আসলে সবশেষ কি অবস্থা খান জাহান সময়কার সেই পনেরো শতক আমল থেকে তার প্রধান সেনাপতি নামক যিনি ছিলেন তিনার এখানে সমাধি রয়ে আছে বলে আমি জানিতে পারি এবং এই জায়গায় সর্বমোট অরক্ষিত অবস্থায় আটটি কবর রয়ে আছে তার সহ আটটি সমাধি রয়ে আছে কিন্তু এগুলার পরিস্থিতি এতই নাজুক যে এখানে গরু ছাগল কুকুর এবং মানুষ চলাচল অভয়ারণ্য হিসাবে এই যায় পবিত্র এই কবরস্থানটির অমর্যাদা এবং অরক্ষিত অবস্থায় থাকায় এই জায়গার বিশেষভাবে অমর্যাদা হচ্ছে এই জিনিসটা এখানে এলাকার মানুষজনের নামাজের জন্য সুবিধার জন্য তারা এখানে আসে এখন নামাজ কালাম হচ্ছে ইনশাআল্লাহ এখানে বাথরুম অজুখানা সবকিছু হয়ে গেছে এবং সরকার এখানে আমাদের এই অজুখানার ব্যাপারে কিছু টাকা বরাদ্দ দিয়েছে সেই টাকাটা এখানে কাজে লাগছে এবং সরকার এখানে অনুদান আছে চিল্লাখানা সম্পর্কে আমরা এবার জানবো এখানকার স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন এখানে এখানে দিন দিন ধরে এই ইট বালি সিমেন্ট এবং আস্তে আস্তে অরক্ষিত অবস্থায় চলে যাচ্ছে বেহাত হয়ে যাচ্ছে সেই সম্পর্কে এখানের মানুষ কি জানাতে চায় এবং এই ঐতিহ্য ধরে রাখতে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার খবর এবার জানবো এখানে স্থানীয়দের মাধ্যমে এইখানে অনেক কিছু দেখা যায় আর কি অনেক আগের প্রাচীনতম নিদর্শনগুলোকে ধরে রাখা দরকার আমরা চাই মানে আমরা যারা দেখছি মানে আমাদের পরে যারা আসবে তারাও দেখবে খানজানি আলা মাজারকে আমাদের সংরক্ষিত সব কাজকর্ম করার জন্য সরকারের কাছে আমরা আবেদন করি এগুলো মানে ধরে রাখা দরকার সংরক্ষণ করে রাখার দরকার সরকারের এই মানে নজর দেওয়া দরকার মা বাবার দাতে শুনেছি যে এখানে অনেক প্রাচীনকালের অনেক ঐতিহ্য আছে এখানে সবাই দর্শকার্থীরা ঘুরতে আসে সবাই দেখে লোকজন আটুক আসে আমাকে ভালো করুক আজ থেকে ছয় সাত বছর আগে যখন জানতে পারলাম যে এইখানে হজরত খাজা জাহানের একজন সহযোগী সহযোগী উনি এখানে আসেন ঘুমিয়ে আসেন এসে দেখলাম যে চোদ্দো হাত একটা কবর এখানে আসেন তখন মনে হলো যে এখানে চোদ্দো হাত কবর সব আগে ইনি শুয়ে রয়েছেন ইনি তো আর যেন তেন মানুষ না সেই দিক তাকিয়ে যখন এখানে আসলাম এসে প্রথম দেখলাম যে এখানে ছোট্ট একটা ঘর ছিল যে ঘরে অবাধে নিশা বিক্রি হতো এবং নিশার চর্চাটা চলতো ওই জায়গাটা নোংরা হচ্ছে সেই দিক বিবেচনা করে স্থানীয় মুরব্বীদের নিয়ে এইখানে নামাজের ব্যবস্থা শুরু করলাম নামাজের ব্যবস্থা এখন আল্লাহর ইচ্ছায় পাঁচ উক্ত আজান হয় পাঁচ নামাজ হয় বাগেরহাটের ইতিহাস ঐতিহ্য ধরে রাখতে এখানকার যে মানুষ তারা দাবি করে আসছেন যে প্রাচীনতম যে নিদর্শন রয়েছে পনেরো শতকের সময়ের সমসাময়িক যে নিদর্শনগুলো রয়েছে এগুলো হারিয়ে যাচ্ছে এগুলো সংরক্ষণ করা এখনই সময় উপযোগী আর এই সংরক্ষণ করলে এখানে যেমন দর্শনার্থী আসবে শিখতে পারবে জানতে পারবে আগামী প্রজন্ম এই প্রাচীনতম নিদর্শন সম্পর্কে তাদের শিক্ষণীয় বিষয় থাকবে আলী আকবর টুটুল সময় সংবাদ বাগেরহাট